দিরিলিস আর্তুগুলকে বাংলা ডাবিং করে প্রচার করবে চেঞ্জ টিভি, এইরকম একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর আমার মোবাইল ফোনে অসংখ্য কল আসে। তাদের একটাই জানবার প্রত্যাশা যে চেঞ্জ টিভি কি দিরিলিস আর্তুগুল সত্যি সত্যি বাংলা ডাবিং করে প্রচার করবে। অসংখ্য দর্শক এই বিষয়ে জানতে চেয়েছেন এবং তাদের মধ্যে ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনা দেখে আমি সত্যি বিস্ময়াভূত হয়েছি। প্রিয় দর্শক, দিরিলিস আর্তুগ্রুল এটি বিশ্বব্যাপী জনপ্রিয় একটি তুর্কি ড্রামা সিরিয়াল। এই সিরিয়াল তুর্কি ভাষায় নির্মিত হলেও পরবর্তীতে শুধুমাত্র একটি ভাষায় আর সীমাবদ্ধ থাকেনি। আপনারা অনেকেই জানেন যে পাকিস্তানেও এটি উর্দু ভাষায় ডাবিং করে প্রচার করা হয়েছে। এটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে, শুধু পাকিস্তানে নয়, ভারতের অসংখ্য মানুষ দিরিলিস আর্তুগুলের ভক্ত। পাকিস্তান ভারতের মধ্যে সীমাবদ্ধ থাকলে এই ড্রামা সিরিয়ালের প্রতি অবিচার করা হবে। মধ্যপ্রাচ্য, দক্ষিণ এশিয়া, এশিয়া, ইউরোপ, আমেরিকা, প্রত্যেকটি জায়গায় দিরিলিস আর্তুগুলকে নিয়ে হইচই হয়েছে, এখনো হচ্ছে। বিপুল জনপ্রিয় এই ড্রামা সিরিয়ালটি বাংলা ভাষায় ডাবিং করা হলে অসংখ্য মানুষ উপকৃত হবে, এটা উপভোগ করতে পারবে। দর্শক, আপনাদেরকে আরো দুটো তথ্য জানিয়ে দিই। প্রথমে, একুশে টেলিভিশন এটি বাংলায় ডাবিং করে সীমান্তের সুলতান নামে প্রচার শুরু করে, পরবর্তীতে বন্ধ হয়ে যায়। এরপরে মাছরাঙা টেলিভিশনও দিরিলিস আর্তুগুলকে বাংলায় ডাবিং করে প্রচার শুরু করে, কিন্তু কোন কারণে দুটো টিভি চ্যানেলই পরবর্তীতে আর এই ড্রামা সিরিয়ালটি বাংলায় ডাবিং করে প্রচার করেনি তা এখন পর্যন্ত জানা যায়নি। অনেকে অনেক রকমের কারণের কথা বলতে পারেন, কিন্তু টেলিভিশন দুটির কর্তৃপক্ষ এখন পর্যন্ত এই ধোঁয়াশাকে পরিষ্কার করেননি যে এই কারণে দিরিলিস আর্তুগুল প্রচার করা সম্ভব হচ্ছে না। প্রিয় দর্শক, আপনারা অনেকেই জানেন যে বিদেশি কোনো ফিল্ম বাংলায় ডাবিং করে প্রচারের ক্ষেত্রে বাংলাদেশে বেশ কিছু নীতিমালা রয়েছে। তাছাড়া বিদেশি একটি ফিল্ম বা ড্রামা সিরিয়াল বা ওয়েব সিরিজ যাই হোক না কেন, সেটা যখন বাংলাদেশে প্রচারের জন্য আনা হয় তখন ওই নির্মাতা প্রতিষ্ঠানেরও অনুমতির প্রয়োজন হয়। কারণ বিশ্বব্যাপী এখন সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট ক্রিয়েটররাই হচ্ছে মূল মালিক প্রত্যেকটা কন্টেন্টের, এবং কপিরাইট ক্লেম খুব মারাত্মক ক্লেম, সুতরাং কপিরাইট ওনারের অনুমতি নিতে হয়। সেক্ষেত্রে বোজদাগ ফিল্ম একটি প্রতিষ্ঠান, মেহমেদ বোজদাগের এই প্রতিষ্ঠান হচ্ছে দিরিলিস আর্তুগুলের নির্মাতা। সেই প্রতিষ্ঠানের কাছ থেকে একুশে টেলিভিশন এবং মাছরাঙা টেলিভিশন যথাযথ প্রক্রিয়ার মধ্য দিয়ে এনেছিল কিনা, বাংলায় ডাবিং করার আগে অনুমতি নিয়েছিল কিনা, পাশাপাশি বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয় কর্তৃক যথাযথভাবে এটি অনুমোদিত ছিল কিনা, কোন কারণে বন্ধ হয়েছে সেটি আমরা এখনো জানি না। প্রিয় দর্শক, কিন্তু প্রশ্ন উঠেছে যে চেঞ্জ টিভি এটি বাংলায় ডাবিং করে প্রচার করবে কিনা। তার আগে আমি বলে নিতে চাই যে আর্তুগুল এই নামটি এই সিরিয়ালের কারণে পৃথিবীর অসংখ্য মানুষের হৃদয়ে গ্রথিত এবং প্রথিত হয়ে গেছে। আপনারা অনেকেই জানেন যে 1300 শতকের এটি কাহিনী, সীমান্তবর্তী অঞ্চল উঘুজ তুর্কিদের কাই জনগোষ্ঠী, যারা পাহাড়ি এবং সমতলে বসবাস করত, ক্ষুদ্র বা অনেকটা অপরিচিত জনগোষ্ঠী, সেই জনগোষ্ঠীর একজন মানুষ আর্তুগুল। তিনি তার নিজের অসীম সাহসিকতায়, দেশপ্রেমের চেতনায়, জাতীয়তা বোধ এবং সর্বোপরি ইসলামের আদর্শে উজ্জীবিত হয়ে সংগঠিত করেছিলেন উঘুজ তুর্কিদের, কাইদেরকে এক ছাতার নিচে এনেছিলেন। এবং পরবর্তীতে কি হয়েছে আপনারা জানেন যে ওসমানীয় সাম্রাজ্যের প্রতিষ্ঠা হয়েছিল এবং পরবর্তীতে দীর্ঘ সময় এই ধারাবাহিকতায় উসমানীয় সাম্রাজ্যের বিকাশ বিস্তৃতি ঘটেছিল। বলা হয়ে থাকে যে অর্ধ পৃথিবীর শাসন করেছিল উসমানীয় সাম্রাজ্য। এইরকম একটি ইতিহাস সমৃদ্ধ জীবনবোধ কাহিনী ঐতিহ্য নিয়েই দিরিলিস আর্তুগুল সিরিয়ালটি তৈরি করা হয়েছে। এর মূল চিত্রনাট্য করেছেন, গল্প তৈরি করেছেন, তারপর চিত্রনাট্য বানিয়েছেন তুরস্কের একজন প্রখ্যাত চিত্রনাট্যকার ঔপন্যাসিক মেহমেদ বোজদাগ। এই মেহমেদ বোজদাগ বয়সে খুব একটা বেশি বয়স্ক মানুষ নন,
তিনি তরুণ মানুষ, যখন বিশ্ববিদ্যালয়ে পড়তেন তখন থেকেই মনের মধ্যে একটা স্বপ্ন পোষণ করতেন যে তুরস্কের ইতিহাস ঐতিহ্যকে তিনি তুলে ধরবেন। ওসমানীয় সাম্রাজ্য বিস্তৃতির জন্য যারা ভূমিকা রেখেছেন পর্যায়ক্রমে তাদের ইতিহাসকে প্রথমত তুরস্ক, এরপর সমগ্র পৃথিবীতে ছড়িয়ে দেবেন। মেহমত বুজদাগের সেই স্বপ্ন সফল হয়েছে। দিরিলিস আর্তুগুল সারা পৃথিবীতে জনপ্রিয়তা পেয়েছে। শুধু তাই নয়, এই দিরিলিস আর্তুগুলের কুশীলবরা মানে অভিনেতা অভিনেত্রীরা বিভিন্ন দেশের বিভিন্ন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পুরস্কারে ভূষিত হয়েছেন। মেহমত বুজদাগ নিজেও এই পৃথিবীর চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে সম্মানজনক পুরস্কার গোল্ডেন ওলফ বা স্বর্ণ ভল্লুক জিতেছেন। সুতরাং এটি যে নিঃসন্দেহে পৃথিবীর বুকে চলচ্চিত্রের ইতিহাসে একটি অনন্য জায়গা করে নিয়েছে সেটি বলার আর অপেক্ষা রাখে না। এখন আমি দ্বন্দ্ব নিরসনের দিকে আসি। জিএসটিভি কি সত্যি সত্যি দিরিলিস আর্তুগুলকে বাংলায় ডাবিং করে প্রচার করবে? না, আমার যদি যথাযথ সামর্থ্য থাকত, অর্থনৈতিক সামর্থ্য বলেন অথবা অন্যান্য সামর্থ্য থাকতো, তাহলে আমি নিশ্চয়ই বুজদাগ ফিল্মের সঙ্গে যোগাযোগ করে দিরিলিস আর্তুগুলের বাংলায় ড্রাবিং প্রচার করার চেষ্টা করতাম। কিন্তু কিছু সীমাবদ্ধতা রয়েছে, সামর্থ্যহীনতা রয়েছে, ফলে আপাতত এই চিন্তাটি করছি না। কিন্তু নিঃসন্দেহে কেউ যদি দিরিলিস আর্তুগুল, কেউ মানে কোনো গণমাধ্যম বা কোনো প্রতিষ্ঠান যদি দিরিলিস আর্তুগুলকে বাংলায় অনুবাদ করে মানে ডাবিং করে প্রচার করে, তাহলে ব্যাপক জনপ্রিয়তা পাবে। এক্ষেত্রে পরবর্তীতে তারা অর্থনৈতিকভাবেও লাভের মুখ দেখবে।